নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচটি ইংল্যান্ডের জন্য ছিল নকআউট ম্যাচের মতো, কারণ এই ম্যাচে হারলেই সেমিফাইনালের টিকিট পেতে অনিশ্চয়তায় পড়ে যেত জস বাটলাররা। যেখানে প্রথমে ব্যাট করতে নেমে জস বাটলার এবং অ্যালেক্স হেলসের দুর্দান্ত ফিফটিতে 179 রানের লড়ুক সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড, আর জবাব দিতে নেমে 159 রানের মধ্যেই থেমে গেছে নিউজিল্যান্ডের ইনিংস। তাই তো ইংল্যান্ডের দুর্দান্ত 20 রানের জয়, আর এই জয়ের ফলে গ্রুপ ওয়ানের পয়েন্ট টেবিলে ঘটে গেছে রীতিমতো অঘটন। সমীকরণ তৈরি হয়েছে কঠিন, কারণ চারটি ম্যাচ খেলে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া তাদের সবারই পয়েন্ট 5 করে। এখানে অস্ট্রেলিয়ার কপাল পড়ছে নেট রান রেটে পিছিয়ে থেকে, তাই তো নিউজিল্যান্ড ইংল্যান্ডের সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত। অপরদিকে এবারে স্বাগতিক অস্ট্রেলিয়া এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে সুপার 12 থেকেই বিদায় নিতে হতে পারে তাদের, কারণ পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা নিউজিল্যান্ড শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড নিশ্চিত জয় তুলে নিবে এমনটাই স্বাভাবিক, তাহলে নিউজিল্যান্ডের সেমিফাইনালটা নিশ্চিত হয়ে যাবে। আর পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে থাকা ইংল্যান্ড শেষ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কার বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ড নিঃসন্দেহে ফেভারিট, ইংল্যান্ড যদি এই ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারে তাহলে তাদের সেমিফাইনাল নিশ্চিত, আর যদি কোনো কারণবশত ইংল্যান্ড শ্রীলঙ্কার কাছে হেরে যায় তাহলে অস্ট্রেলিয়ার সেমিফাইনাল কেউ আটকাতে পারবে না, কারণ শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নিঃসন্দেহে জয় তুলে নিতে হবে অস্ট্রেলিয়াদের। আর অস্ট্রেলিয়া যদি আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে জয় পায় তাহলে অস্ট্রেলিয়ার সেমিফাইনাল নিশ্চিত হবে, যদি ইংল্যান্ড শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যায়। গ্রুপ ওয়ানে রীতিমতো কঠিন সমীকরণ চলছে, মূলত নিউজিল্যান্ডকে হারানোর পরেই ইংল্যান্ড তৈরি করে দিয়েছে এমন কঠিন সমীকরণ। তবে এখানে অস্ট্রেলিয়ার সেমিফাইনালই সবচেয়ে ক্ষীণ,